আজকে শুভ অষ্টমী, তো মন্ত্র শুনতে পাচ্ছ? আমাদের পাড়ারই মণ্ডপ থেকে মন্ত্রের আওয়াজ আসছে। তো কালকে অনেক রাতে ফিরে তারপরে ফিরেই শুয়ে পড়েছি, যাতে আজকে তাড়াতাড়ি উঠতে পারি। তো সকালে উঠে চান টান সব হয়ে গেছে, একটু চা বিস্কিট খেয়েছি, নয়তো একেবারে খালি পেটে আমার ঠিক ব্যাপারটা হয় না, খুব কষ্ট হয় সারাদিন। তো সবাই রেডি হয়ে গেছে, আমি মা দীপ আর রণ যাবো এই পুজো মণ্ডপে। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাস্ক পরবো, তো ওখানে একটু পুজো দেওয়ার আছে মায়ের, রণকে নিয়ে একসাথে। তো চলো তারপরে পরপর পরপর সব অনেক কিছু প্ল্যানিং আছে, দেখতে পাবে তোমরা। তো চলো সকালে লুচি টুচি খেলাম, খেয়ে দিয়ে এসছি এখন এই বাড়ি। আমরা সবাই মিলে যাব আশ্রম, এবার নাদ্রা আশ্রমে দুর্গা পুজো হচ্ছে, তো তারাও সবাইকে দেখাই। সবাই রেডি হয়ে গেছে, এখানে যা পড়েছে পাঞ্জাবি, আর দীপকে তো দেখেইছো আগে, আর একজন পিছনে লুকিয়ে আছে নানু। দিদা আর জ্যোতিদা চলে গেছে, ওদেরকে আগে নামিয়ে দিয়ে এসে তারপরে আমাদের নিয়ে যাবে। আর বুকুন এখনো অন দ্য ওয়ে, আন্ডার প্রসেসিং এ চলছে ও রেডি হওয়া। আর আমি তো অলরেডি সকালে এক রাউন্ড রেডি হয়ে ঘুরে এসেছি, দেখো মুখটা একদম, কি আর বলবো, এত রোদ বাইরে, এত রোদ যে বেরিয়েই বেরোলাম
আর ব্যাস মুখটা কালো হয়ে গেল। আমি কালোই যদিও, যাই হোক, তো এত বাজে ট্যান পড়ে যায় না এই রোদে, মানে মারাত্মক বিচ্ছিরি লাগে একদম। তো এই নেকপিসটা পরেছি, দেখো এটা একদম সুতোর কাজ পুরোপুরি। তো এটা আমি নিয়েছি শ্রদ্ধার কাছ থেকে, তো তোমরা নিতে পারো, ওর হাতের কাজ ভীষণ ভীষণ সুন্দর। ওর বোন আর ও দুজনে মিলেই সব এই সব কিছু বানায়, স্নেহা আর শ্রদ্ধা। তো তোমরা নিতে পারো, ফেসবুকে আছে ওর প্রোফাইল, সেটা হচ্ছে শ্রদ্ধা নামেই আছে, তো তোমরা দেখতে পারো। আর আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো বা ওর ফোন নাম্বার দিয়ে দেবো, কেমন তোমরা যোগাযোগ করতে পারো। ভীষণ সুন্দর নেকপিস বানায়, আর আমার খুব বেশি বড় বা খুব চওড়া কোনো কিছু মানে ভালো লাগে না, যেটাতে গলাটা মানে আমাকে ক্যারিও তো করতে হবে, মানে আমি যদি খুব লম্বা হতাম বা বেশ বড় মুখ হতো তাহলে আমার গলাতে বড় কিছু ক্লে আর্টের কিছু ভালো লাগতো, কিন্তু আমার যেহেতু ছোট মানে গঠনও ছোট, আমি বেটে এমনিতে অতটা লম্বা নই, তো সেই জন্য একটু সূক্ষ্ম ছোট কিছু সবসময় আমার গলায় ভালো লাগে আর কি। তো সেই জন্য এটা আমি ফেসবুকে দেখেই ওকে অর্ডার করেছিলাম, এতটাই সুন্দর বানিয়েছে। দেখো এটা পুরোটাই সুতোর কাজ, এই দেখো আর এই জামাটা একটা স্পেশাল ওয়ান দিয়েছে আমাকে। চলো বেরিয়ে পড়েছি আমি আর বুকুন, দীপ চলে এসছে, আয় আমার নতুন ব্যাগ। Thank you.
আমাদের হয়ে গেল এখানে আশ্রমে দেখা টাকা, পুজো দেখলাম, আরতি দেখলাম, সবকিছু দেখলাম। এখানে আমরা সেবা অল্প করে সেবা করলাম। মায়ের জুতো ছিঁড়ে গেছে, সেই ছেঁড়া জুতো পরে আমি পা ঘষে ঘষে যাচ্ছি, আর আমাদের জুতো সব গাড়ির ভেতর আছে। মায়ের ছেঁড়া জুতোটা আমি এখন উদ্ধার করে নিয়ে যাচ্ছি। আর এই যে বুকুন একটু প্রসাদ নিয়েছে দাদুর জন্য, আমরা একটু অল্প করে সেবা করেছি কিন্তু দাদু তো, আমরা অল্প করে খেয়েছি তাই জন্য দাদুর জন্য এটা নিয়ে যাচ্ছি আমরা। এই দেখো প্রসাদ, এতে কি আছে বলতো? লুচি, লুচি, দু রকমের তরকারি আর হচ্ছে বোঁদে। দারুন দারুন, হেভি হেভি। তো চলো এবার বাড়ি যাই।